হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি এমডি শহর হোসেন। আজকে যাবো ঢাকেশ্বরী মন্দিরের ওই দিকে। জুম্মার নামাজের পরে আমি সবার জিজ্ঞেস করছি যে ঢাকেশ্বরী মন্দিরটা আসলে কই। ওরাও আমার তোর মতো সেম রিয়েক্ট দিছে যে রোজা রেখা মন্দিরে কি করবি, এক একজন এক একজনের মন্দিরে যাই হোক। তো আমরা আজকে যাবো ঢাকেশ্বরী মন্দিরের ওই দিকে। ঢাকেশ্বরী মন্দিরের ওইদিকে একটা কি আছে ওটা পরে বলবো, ওইখানে আমরা কিছু একটা করতে যাব। তো আমার সাথে আজকে আছে হলো লিসন। লিসন এখনো নাই, আমার ক্যামেরার পিছনে সাইমন আছে। সাইমন একটা হাই দিয়ে দাও। হাই ভিউয়ার্স। তো আর লিসন টেম্পো স্ট্যান্ড ওয়েট করতেছে আমার জন্য, অনেকক্ষণ ধরে ওয়েট করতেছে। তো আমরা যাব এখান থেকে, লকডাউন চলতেছে, আপনারা বাসা থেকে বের হবেন না। আমি বের হইতেছি কারণ ব্লগটি করার জন্য, কারণ অনেকে বলতেছে ভাইয়া ব্লগ দেন, মানে ভাল লাগে এরকম ফ্যান ফলোয়ার দেখলে ভাল লাগে, ব্লগ ব্লগ দেন। তা ভাই আমি লকডাউনে কি আমার অনেক ভালোবাসা দেওয়া, আমি কি ঘুম থেকে উঠা ব্লগ করবো, ঘুম থেকে উঠলাম কেমনে, দাঁত ব্রাশ করলাম কেমনে, রোজা রাখলাম কেমনে, এসব ব্লগ করবো। তো ভাইপা চিন্তা দেখলাম যে আসলে ওই একটা ব্লগ দেখছি একজনের, তো এখান থেকে ভাবলাম যে এটা করা যায়। তো আমি ট্রাই করতেছি। আর লকডাউন, মাস্ক পরবেন সবাই। আর আমরা রিক্সা দিয়ে যাবো ভাবতেছি, অনেক টাইম লাগবে। আর পুলিশের বাইরে যেতে না খাই, ওদিকে একটু খেয়াল রাখতে হবে। ঠিক আছে গাইস, আমি বাইকে যাবো অবশ্যই, পুলিশ দেখলে। মাস্ক ইউজ করবেন আপনারা, আর আমার ব্লগটি দেখতে থাকেন, ব্লগটি এনজয় করতে থাকেন। আর যা যা এখন পর্যন্ত লাইক কমেন্ট শেয়ার করেন, লাইক কমেন্ট শেয়ার করে দেন। চলেন লেটস গো। কিছু আর কাকে ফোন দিচ্ছ? লিসন ওয়েট করতেছে। কই কই বুঝলাম না, তুই জাগেশ্বরী মন্দির বুঝলাম না দোস্ত, আমি যাবো না কিন্তু দোস্ত, আমি বাইকে যাবো বাসায়। এই যে সোহাগ, আমি কিন্তু তোর ভাইগা থেকে যাবো গা দেখো। আসলে মন্দিরে যাবো না, ঢাকেশ্বরী মন্দিরের ওইখানে একটা জায়গা আছে, একটা দোকান আছে আর কি, ওইটা দোকান থেকে আমরা কিছু জিনিস পার্সেল নিব, এর জন্য যাইতেছি আর কি। দোকান বলতে এটা যাওয়ার পরে বলবো, এই মন্দির কারাস থাকবে না, দেখার জন্য ব্লগটি দেখতে থাকে। লিসন যাইবা রোজা রমজান মাসে? কই যাবো কও তো। আরে কই যাবো, আধা ঘন্টা যাবো, দোষ করতেছি তোমরা এত লেট কেন করলা বুঝলাম না। ওই যে ভাই, তিন চার দিন লাগে ভাইয়ের বাইরে এসে, বুঝো নাই। أرجو رضاك يا الله، أنت الرحيم يا الله، هبني عطاك يا الله، أنت الكريم منك العطاء يا الله، أنت العظيم يا الله، فيك الرجاء يا الله، أنت الحليم الرحمن الستار ملك الملك الغفار الوهاب. মনে হচ্ছে আয়েশা পড়ছি তাই না? ঢাকেশ্বরী জুস কর্নারে, এতক্ষণ ঢাকেশ্বরী মন্দির না আসলে ঢাকেশ্বরী জুস কর্নারের জন্য ছিলাম। তো ব্যাপারটা হলো যে ইয়াকুদা লাক্সের ফাইজাপুর জন, ফাইজাপুর ব্লগটা দেখার পরে আমার ইচ্ছা হলো একটা ব্লগ করি, কারণ সবাই বলতেছিল যে ব্লগ করার জন্য। আর ঢাকেশ্বরী জুস কর্নারটা দেখা যেতেছে, এই যে একটু ভিউ, দোকানটা বন্ধ, আসলে বন্ধ না, লকডাউনের জন্য শাটার নামা রাখছে, ভিতরে গেলে ইনশাল্লাহ আমরা পার্সেল নিয়ে যাবো, পাওয়া যাবে। তো যেটা বলতেছিলাম, কোথা লাগছে ফাইজাপুর ব্লগ দেখে আমার ইন্টারেস্ট হলো যে এরকম একটা ব্লগ করি। আর লকডাউনের ভিতরে অনেকে ব্লগ চেয়েছিল, সবাই বলতেছিল ব্লগ আপ দিতে, ব্লগ আপ দিতে পারতেছিলাম না। তো এই কারণে আর কি আজকে চলে আসলাম। তো আমরা মন্দিরে যাইনি, আমরা ঢাকেশ্বরী ঢাকেশ্বরী জুস কিনে আসি। চলেন আমরা জুস কিনি, বাসায় নিয়ে যাবো, তারপরে টেস্ট করবো, খাবো। লিসন রোজা রাখছো ভাইয়া?
আমার তো জুস দেখা কেমন কেমন জানি লাগতেছে। কিসের জুস লেবা দোস তুমি? তোমাকে অনেক রোজা ধরছে আমি বুঝতে পারছি। আমরা বলছিলাম আটাটাই ট্রাই করব, তারপরে কলাটাই করব। এখন ওনারা বলতেছে যে এখন তো 5:20 বাজে, তো ওনারা বলতেছে যে ইফতারির আগ পর্যন্ত থাকবে না, ওটা নষ্ট হয়ে যাবে, আটাটা আর থাকবে না। আমি বলছি ফ্রিজে রাখলে ফ্রিজেও থাকবে না, তা আটা সবেদাও থাকবে না, কলাও থাকবে না। তো বলতেছে খেজুর থাকবে আর কি কি থাকবে বললো, পেস্তা বাদাম খেজুর আর আপেল আর হচ্ছে কাঁচা আম আর কাঁচা আম। এখন এগুলো নিব না কি করবো বুঝতে পারতেছি না, দেখা যাক কি করি কি করা যায়। ব্লগটি দেখতে থাকেন, মুডটা নষ্ট হয়ে গেছে আসলে। আটাটা আর ইয়াটা কলার মিল শেকটা যে রিভিউ দিচ্ছে ভাই আপু, মানে মনে হইতেছিল ওইটা খাইয়া ফেলি তখনই, কিন্তু এখন কি করবো। আচ্ছা যাই হোক, এত দূর থেকে যেহেতু কিছু খালি হাতে যাবো না, দূর থেকে যেহেতু গোড়ান থেকে এখানে চলে আসছি, আমরা কিছু নিয়ে যাবো, দেখি কি নিয়ে যাওয়া যায়। ভিউয়ার্স, আমরা আমাদের জুসগুলো নিয়ে নিলাম, একটা হচ্ছে হলো গিয়া পেস্তা আর একটা হচ্ছে হলো খেজুর, ঠিক আছে। কি সোহাগ কি করতেছো ভাইয়া, কথা বলতেছো? আচ্ছা তুমি কথা বলো। তো এখন আমরা চলো, আমরা এখন বাসার দিকে যাই তাহলে। তো বন্ধুরা, ব্যাপারটা হইলো আমরা আতা পাই নাই, আতা পাইছি মানে ওইগুলো থাকবে না, 20 মিনিটের বেশি থাকে না। আমরা যেহেতু রোজা, আমরা নিয়ে ইফতারির অনেক আরও 1 ঘন্টা বাকি, নিয়ে যেতে পারবো না। তারপর কলাও নিতে পারবো না, কলাও থাকবে না, 5 মিনিটের বেশি নাকি এগুলো থাকে না, মানে নষ্ট হয়ে যায় কি কালার চেঞ্জ হয়ে যায়। সে কারণে আমরা খেজুর আর পেস্তা বাদাম নিছি। খেজুরটা নিতে হলো 150 টাকা হাফ লিটার আর পেস্তা বাদাম নিছে 100 টাকা। তো আমরা এখন বাসার দিকে রওনা দিতেছি, ইফতারির সময় খাবো, এখন তো আর খাইতে পারবো না যে জন্য টেস্টটা। ইফতারি পর্যন্ত আমাদের সাথে থাকেন, আমাদের ব্লগ কি দেখতে থাকেন, ব্লগকে এনজয় করতে থাকেন, কোনো কিচ্ছুই হলো না। আমরা ইফতারি পরে এগুলো আমি আর সাইমন মিল্লা খাবো, ঈশ্বরের বাসার দূরে আসতে পারবে না। সাইমন ইফতারি সাথে সাথে আমার বাসায় চলে আসবে। সাইমন ইফতারিটা আজকে আমার বাসায় করো, আর ওইসে থাক, করলে করতে পারো তোমার ইচ্ছা, দেখা যাক দেখি কি হয়। হ্যাঁ, আমরা এখন বাসার উদ্দেশ্যে রওনা হইতেছি, আমার এখনই ক্ষুধা লাগিয়ে গেছে, ক্ষুধা লাগিয়ে গেছে। আল্লাহ, রোজাটা হালকা গেল। না না, থাক চল আমরা। লিসন বন্ধু, টাটা, কিন্তু থ্যাংক ইউ, আমি একটু শান্তি পাইলাম, বাই বাই, ওকে, সন্ধ্যা দেখা হবে। এখন আমরা বাসার দিকে যাচ্ছি, আমরা বাসায় আসছি, বাসায় এসে ইফতারি করলাম, ইফতারি করার পর রেস্ট নিতেছিলাম। তো সাইমন বাসায় গেছে, সাইমন বাসা থেকে চলে আসছে, ক্যামেরার পিছনে সাইমন দাঁড়ায় আছে, ও সরি বসে আছে। তো আমরা এখন টেস্ট করবো হলো ইয়া পেস্তা বাদামের শরবত, যেটা ছিল শরবত বা জুস মিল্ক শেক যাই বলেন। তো ওইটা হয়েছে কি, পুরাটা অর্ধেক খাওয়া ফেলছে আগে ইফতারি সময় বড় হইয়া। এখন আমি খাবো, খাওয়া টেস্ট করবো। তো আমরা এটা টেস্ট করি, বেশি খাইতে পারবো না কারণ ইফতারি করছি, এমনি ফুলি ফুল্লা আছে আর পাঞ্জাবি চেঞ্জ করে ফেলছি বাসায় যেহেতু। আর এখন টেস্ট করি। আচ্ছা করো। মোটামুটি চলে, এত আহামরি তো লাগতেছে না, বেস্ট, ভাল লাগতেছে। এখন সেকেন্ডবার ইয়ানে তার পর ভাল লাগতেছে। এরপরে আমরা খেজুরের ট্রাই করবো, তারপর আমরা হোম মেড বেলের শরবত আর লেবুর শরবত ট্রাই করবো। বেলের শরবত আর লেবুর শরবত কি তুমি বানাইছো? না না না, আম্মু বানাইছে। আমরা যেহেতু আতা ফল পাই নাই, আতা ফল পাইছি, আতা ফল কলা মিল এগুলা, আতা সরলা মিল দিয়া কলা, এটা তো দেখলাই যে আর নিয়ে আসতে পারবো না, নিয়ে আসলে নষ্ট হয়ে যাবে, কালার চেঞ্জ হয়ে যাবে, টেস্ট চেঞ্জ হয়ে যাবে।
সত্যি কথা বলতে যেই পাঁচটা দামের শরবতটা ছিল আমার কাছে এত আহামরি কিছু লাগে নাই, এর থেকে থাউজেন্ড টাইম মানে অনেক বেটার। গ্র্যান্ড নবাবে যে আমার নিয়ে গত ব্লগে সাইমন একটা গ্র্যান্ড নবাব থেকে জাফরানি শরবত খেয়েছিল, ওটা অনেক বেটার, ওটা আমি টেস্ট করছিলাম, ওটা অনেক বেটার, ওটা তখন মানে হালকা টেস্ট করছি কিন্তু ওটা থেকে ওইটা থেকে ওটা অনেক বেটার সত্যি সত্যি হয়ে যাই হোক। তো আমরা এখন খেজুরের শরবত বা খেজুরের জুস যেটাই বলেন ওটা ট্রাই করবো, আই থিঙ্ক এটা খুব ভালো হবে। ঠান্ডা ঠান্ডা খায় মাছ খেজুরের শরবত জুস সত্যি কথা, তাইলে তোমার এই 200 টাকা ভাড়া দিয়ে যাওয়া সার্থক। পেস্তা বাদামের শরবত নাকি বাদামের শরবত থেকে এই খেজুরের শরবতটা বেটার। আমরা ঢাকেশ্বরী জুস কর্নারের খেজুরের শরবত আর আপনার পেস্তা বাদামের শরবত খেলাম, এখন আমরা দুটা খাওয়া শেষ, দুটা নিয়ে আসছিলাম। তো এখন আমরা টেস্ট করবো হলো হোমমেড বাসার তৈরি লেবুর শরবত, লেবু চিনি লেবুর শরবত আর হলো বেলের শরবত। ওইখানে কিন্তু আমাদের বেলার শরবত একটা অফার করছিল না, কারণ বাসায় যেহেতু বেলা সেখানে বেলার শরবত খায় কী করবো। আচ্ছা এখন আমি এখন তো কোনটা খাবো যেমন আগে তুমি বেলার শরবতটা খাও। হ্যাঁ আচ্ছা ঠিক আছে বেলের শরবতটা দেখবো। আমার মনে হইতেছে কি জানো ওই দুটা শরবত থেকে এটা বেটার, মারা তো জাদু আছে তাই না, এরকমই লাগতেছে ওই দুটা শরবত থেকে এটা বেটার। আমি তিনটা শরবত খেয়ে মনে হইতেছে অনেক টায়ার্ড হয়ে গেছে, কারণ ইফতারের পরে এমনি অবস্থা খুব কাইল থাকে, এখন আবার শরবত খেয়ে টায়ার্ড লাগতেছে আরো বেশি মনে হইতেছে। যাই হোক বাদামের শরবত মানে পেস্তা বাদামের শরবত খেজুরের শরবত আর আমরা বেলের শরবত এখন এখন করবো হোমমেড লেবুর শরবত, লেবুর শরবতটা খাই তারপর আমরা রিভিউ দিব কোনটা বেস্ট কোনটা ভালো লাগলো কোনটা কিরকম। ঠিক আছে এটা লেবু বেশি, আমি আবার মিষ্টি খাই তো ওই জন্য সমস্যা আছে। যাই হোক সাইমনকে দিব, আমি আর খাবো না অনেক পানি খেলেছি শরবত খেলেছি অনেক। তোমরা কেউ খাবা আমার সাথে সাইমন আর লিসন গেছে খুব মজা হয়েছে। তো আমাদের উদ্দেশ্যটা ছিল না এটা যে আমরা জুস খাবো বা ইয়া করবো, হ্যাঁ এটা ঠিক যে ওই ফাইজাপুর ব্লগ দেখে ফাইজাপুর ব্লগ দেখে আমি ইন্টারেস্ট ফিল করছিলাম, আর থ্যাংক ইউ ওনাকে ইন্টারেস্ট ফিল করার কারণে আমার এরকমটা ব্লগ ক্রিয়েট হলো। তো আমি ওইখানে গেলাম গিয়ে আমরা ওই 5টা ইয়া ট্রাই করছিলাম, আমি 5টা মিনিয়ার ট্রাই করছিলাম কিন্তু দুর্ভাগ্য যে ওইগুলা আতার আর যেটা কলারটা ছিল সেটা 5 মিনিটের বেশি টিকে না। তো তখন তো আমি রোজা ছিলাম মানে আমরা সবাই রোজা ছিলাম, আমাদের পক্ষে সম্ভব ছিল না খাওয়া, যেন আমরা ওটা নিয়ে আসতে পারি না। আমরা বাদামের শরবত আর খেজুরের শরবত নিয়ে আসছি, নিয়ে আসার পর ওটা খাইলাম ভালো লাগলো, এতটা আহামরি না খেজুরের শরবতটা খুব ভালো টেস্ট ওই টেনের বলতে এইট। আর আমার সত্যি কথা বলতে পেস্তা বাদামের শরবতটা মোটেও ভালো লাগে নাই, ভালো লাগে নাই বলতে কি ভালো তো খাবারের জিনিস ভালো লাগবে মানে অতটা আহামরি কিছু মনে হয়নি, এর থেকে বেটার লাগছে আমার মানে ওই পেস্তা বাদামের শরবত থেকে। ওই বললাম তো নবাবের শরবতটা, নবাবের যেই জাফরানি শরবত আছে ওইটা বেস্ট আর খেজুরের শরবতটা ভালো ছিল। আর আপাতত যে আমি যে বাদামের শরবতটা খেলাম সেটা থেকে আমার ভালো লাগছে আমার হোমমেড বেলের শরবত, ওইখানে আমরা বেলের শরবত পাইছিলাম কিন্তু যেহেতু বাসায় বেল ছিল বেলের শরবত পানি কিন্তু সেই কারণে আমি ওইখান থেকে বেল কিনি নেই। আর অনেকে বলতে পারে না আর লেবু শরবত খেলাম, লেবু সব সবাই বাসায় বানায় ইফতারির সময় খাইতে ভালো লাগে আর ইফতারির পরে এটা তৃষ্ণা মেটায়। অনেকে বলতে পারে এটা কি ব্লগ ক্রিয়েট করলো কি ব্লগ বানাইলো, আসলে কি ব্লগ বানাইছি সেটা আমি জানি আর আপনারা অনেকে আমার হেটার্সটা বলতে পারেন কারণ হেটার্সটা আমার আশেপাশে ঘোরাফেরা করে। আর ব্যাপারটা হলো যে
আমি ব্লগটা ক্রিয়েট করছি কারণ হলো মানে ব্লগটা বানানোর একমাত্র উদ্দেশ্য হলো অনেকে বলতেছিলেন ব্লগ করে ব্লগ করে আর লকডাউনের টাইমে কোনো কাজ কাম নেই। আমি তো ভাই এরকম না যে ঘুম থেকে উঠবো, দাঁত ব্রাশ করবো, টয়লেটে যাবো, এই ব্লগ বানাবো, এমনি তো ব্লগ বানিয়ে আর ব্লগ বানানোর জন্য কোথাও ঘুরতে যেতে। আচ্ছা যাই হোক, আপাতত আজকের ব্লগটি এই পর্যন্তই। জানি ব্লগটি যার যার ভালো লাগছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যা যা এখন কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তার যা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন। আপনাদের সাবস্ক্রাইব করতে অনেক সমস্যা ভাই, কত ফুড ব্লগে আমার সাবস্ক্রাইবই হয় নাই বুঝলাম না, প্রত্যেক ব্লগে ম্যাক্সিমাম 20-30টা সাবস্ক্রাইবার হয়, কত ফুড ব্লগে দেখি মাত্র 6টা সাবস্ক্রাইব হয়েছে। লকডাউনে বাসায় পড়াবে আপনারা করেন নাকি, সাবস্ক্রাইব করবেন আর তো আমার সাথে থাকবেন, আমার চ্যানেলের সাথে থাকবেন। আজকের মতো ব্লগটি এই পর্যন্তই, যাদের যাদের ব্লগটি ভালো লাগছে তারা মানে বেল আইকন প্রেস করে দেন। আর নেক্সট ব্লগ কি এটা আপনাদের বলে দিই, নেক্সট ব্লগ হয়তো ইফতারির ব্লগ হবে না হলে আপনার এফসিএর ব্লগ হবে যদি লকডাউনটা খুলে দেয়। আমি আজকে সম্ভবত 28 তারিখের মধ্যে লকডাউন খুলে দিবে আশা করছি, আশা যদি খুলে দেয় তাহলে আমরা আরেকটা 30 তারিখ কিংবা সেরিয়ার ব্লগ করবো। আর এই পর্যন্ত আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন একটি ব্লগে। আসসালামু আলাইকুম।